বাইক নিয়ে দিদির বাড়ি যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই ভাইয়ের। অল্পের জন্য রক্ষা পেল আরো এক ভাই। রবিবার ভোরে এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর হাসপাতাল সংলগ্ন এলাকায়। পুলিশ সূত্রের খবর, মৃতরা হলেন শিবলাল মুর্মু, বচ্চন মুর্মু এবং আহত রাজকুমার মিদ্দা। পরিবার সূত্রের খবর, শনিবার আনুমানিক রাত্রি 12টা নাগাদ দিদির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মালদা জেলার বামুনগোলা এলাকা থেকে কাকাতো জ্যাঠাতো তিন ভাই রওনা হয়। দিদির বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেও গঙ্গারামপুর হাসপাতাল সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা একটি পাথর বোঝাই গাড়ির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে লাগিয়ে দেয়। ঘটনার পরই শিবলাল মুর্মু ও বচ্চন মুর্মু ঘটনাস্থলেই প্রাণ হারান ও তাদের আরেক ভাই রাজকুমার মিদ্দা অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। পথ দুর্ঘটনার আওয়াজ পেতেই আশেপাশের মানুষজন তিনজনকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে শিবলাল মুর্মু ও বচ্চন মুর্মুকে মৃত বলে ঘোষণা করেন। এই প্রসঙ্গে আহত রাজকুমার মিদ্দা জানিয়েছেন, সামনে একটা লড়ি ছিল, ওই লড়িতে মানে পিছনে মানে দাঁড় ছিল লড়ি, লড়িটাকে পিছনে মানে স্কুটি দিয়ে লাগাইছে। তোমাদের বলে যারা বাইক চালায় কি মদ তদ খেয়েছিল? হালকা একটু ড্রিঙ্ক করেছে, ড্রিঙ্ক করেছিল। এমনি বেড়াতে যাচ্ছিলাম তিনজনে আমরা ছিলাম। কটা নাগাদ? আড়াইটা, আড়াই তিনটা, আড়াই তিনটা নাগাদ। হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? গোপালপুর। গোপালপুর কোথায়? গোপালপুরের বাড়ি। কজন মারা গেছে? দুইজন। তুমি তুমি ছিলে গাড়িতে? হ্যাঁ। কোথায় ছিলে তুমি? আমি বাইকে চলে ছিলাম, আমার কাছে হেলমেট ছিল, ব্যাগ ছিল। যারা ছিল তারা হেলমেট পড়েছিল না? না, আমার কাছে একটা, আমাদের কাছে একটা হেলমেট ছিল, হেলমেট আমি পড়েছি। মৃত্যুর খবর পাওয়ার পরই পরিবারের লোকজন ছুটে আসে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। তারপরই কান্নায় ভেঙে পড়েন তারা। এই প্রসঙ্গে মৃত বচ্চন মুর্মুর বাবা জানিয়েছেন, ঘটনা কি বাড়ি থেকে বাড়াই আসে তো আমরা তো জানি নালাগোলা ঢুকেছে। হ্যাঁ। নালাগোলা তো ঢুকছে না কী করছে এখন জানতে পারিনি, কিন্তু এইদিকে আসলে এইদিকে আসে তো এই অ্যাক্সিডেন্টে মারা গেছে। কে কে মারা গেছে আপনার? বচ্চন মুর্মু আর শিবলাল মুর্মু। আপনার কি হয়? বচ্চন মুর্মু আমার বেটা। আর এদিকে ঘটনা প্রসঙ্গে মৃতের এলাকাবাসী মানিক মণ্ডল জানিয়েছেন, ব্যাপার হচ্ছে রাত্রিবেলা মোটামুটি 12টা 1টার দিকে ওরা বাড়ি থেকে আসছিল ঘুরতে দিদির বাড়ি যেতে। আচ্ছা। দিদির বাড়ি যাওয়ার সময় হঠাৎ করে শুনলাম অ্যাক্সিডেন্ট, সেটা ফোন করে বললো যে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি আসো। ওই শুনে আমরা আসলাম, এসে দেখছি দুটা ডেথ, দুজন ডেথ হয়ে পড়ে আছে আর একজন তো ভালোই আছে, এখন দেখছি সুস্থ হয়ে আছে। মূলত কারণ কী মনে হচ্ছে এদের কাছে শুনে? এখন কীভাবে যে হয়েছে সেটা তো আমরা স্পটে ছিলাম না, স্পটে থাকলে হয়তো কিছু বলতে পারতাম। যেটা মানে লোকাল লোক বলছে আর কি, ওরা ডাইরেক্টলি কি গাড়ির সঙ্গে ধাক্কা লাগেই অ্যাক্সিডেন্ট হয়েছে লরির সঙ্গে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে। আপনার স্বপ্নের বাড়ি কিংবা অফিসের ফার্নিচার, ওয়ার্ডরোবস, বেড সহ অন্যান্য প্রয়োজনীয় এবং শৌখিন আসবাব তৈরির জন্য ব্যবহার করুন অ্যাপেলো ক্লাব প্লাইউড। অত্যন্ত শক্তিশালী, টেকসই ও বিভিন্ন আবহাওয়ার উপযোগী অ্যাপেলো ক্লাব প্লাইউড নির্দ্বিধায় ক্রয় করুন এবং ISI স্বীকৃতিপ্রাপ্ত আমাদের প্লাইউডে তৈরি উন্নত মানের আসবাব আজীবন নিশ্চিন্তে ব্যবহার করুন। আমাদের ঠিকানা অ্যাপেলো প্লাইউড ইন্ডাস্ট্রি, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। বিশদে জানতে ফোনে যোগাযোগ করুন। আমাদের মোবাইল নম্বর 8101864509।